আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ডাব্লিউ বিটি এর টেস্ট পেপারের প্রথম সেটের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের এমসিকিউ এসিকউ সমস্ত উত্তরগুলি চলো তাহলে দেখি বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তর কোনটি বেছে নিয়ে লিখি এখানে তোমাদের চব্বিশটা করতে হবে দেখো প্রথম প্রশ্ন কোল্ড ওয়ার শব্দটি প্রয়োগ করেন উত্তর হবে অপশান এ বার্নার্ড বারুচ দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে শক্তি বা জোট জয়লাভ করেছিল সেটি হলো অপশান বি শক্তি পরবর্তী প্রশ্ন বার্লিন অবরোধ হয় উত্তরটি হবে অপশান উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন সার্ক গঠিত হয় কবে উত্তরটি হবে চৌঠা ডিসেম্বর উনিশশো পঁচাশি পাঁচ নম্বর প্রশ্ন ভারতে পরমাণু নীতির মূল কথা কি উত্তর হবে অপশান বি নো ফার্স্ট স্ট্রাইক পরবর্তী প্রশ্ন সাতাত্তরটি রাষ্ট্রের গোষ্ঠী কোন ধরনের গোষ্ঠী হিসেবে গড়ে তুলেছে উত্তরটি হবে অপশান ডি জোট নিরপেক্ষ দেশ সাত নম্বর প্রশ্ন ইউনাইটেড নেশন নামটি প্রস্তাবক হলেন উত্তর হবে অপশান এ চার্চিল আট নম্বর প্রশ্ন বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল উত্তর অপশান বি উছি পরিষদ নয় নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের সদস্যদের মোট সংখ্যা উত্তর হবে পনেরো জন অপশান বিতে আছে দেখো দশ নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের বা ইউএনের এর স প্রতিষ্ঠা দিবস কবে উত্তর হবে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ এগারো নম্বর প্রশ্ন ভারতীয় যুক্তরাষ্ট্রের দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হলে দ্বৈত বিচার ব্যবস্থা আদৌ প্রবর্তিত হয়নি এখানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ও অধস্তন আদালত সমূহকে নিয়ে একটি অখণ্ড বিচার ব্যবস্থা গড়ে উঠেছে এ কথা বলেছেন অপশান সি ডক্টর বি আর আম্বেদকর পরবর্তী প্রশ্ন দেখো তোমার বারো নম্বর প্রশ্ন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে তা সমাধান করে উত্তর হবে অপশান বি সুপ্রিম কোর্ট তেরো নম্বর প্রশ্ন রাজ্যের সর্বোচ্চ আদালত কোনটি উত্তর হবে অপশান সি হাইকোর্ট এবার দেখো চোদ্দো নম্বর প্রশ্ন লোক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যায় উত্তর হবে অপশান বি না যায় না তারপরে পনেরো নম্বর প্রশ্ন প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট স্থাপনের কথা বলা আছে সংবিধানের দুশো দশ নং ধারায় ষোলো নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে ভাগ করা হয়েছে তিন ভাগে তার সতেরো নম্বর প্রশ্ন দেখো রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য কত বছর অন্তর অবসর গ্রহণ করেন উত্তর হবে দু বছর অন্তর পরের প্রশ্ন দেখো দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার বইটি লেখেন উত্তর হবে প্রণব মুখার্জি অপশান দিতে আছে তারপরে তোমার উনিশ নম্বর প্রশ্ন দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব কে নিভেজাল একটি ভারতীয় উদ্ভাবন বলে অভিহিত করেছেন উত্তর হবে অপশান ডি সুভাষ কশ্যপ কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের যে লোক আদালতের সংখ্যা হল উত্তর হবে বিয়াল্লিশ জন সরি এটা পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য সংখ্যা উত্তর হবে বিয়াল্লিশ জন পরবর্তী প্রশ্ন বা একুশ নম্বর প্রশ্ন নির্বাচনে পর গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করে কে উত্তর হবে বিডিও অপশান এতে রয়েছে তোমাদের বাইশ নম্বর প্রশ্ন সাহিত্য শাসনের ইতিহাস পাওয়া যায় ভারতের প্রাচীন যে গ্রন্থ থেকে সেটি হল উত্তর হবে অর্থশাস্ত্র সিতে রয়েছে তোমাদের এবার তেইশ নম্বর প্রশ্ন কলকাতা পৌর নির্গম আইন প্রণীত হয় উনিশশো আশি খ্রিস্টাব্দে অপশান এতে রয়েছে দেখো এবং চব্বিশ নম্বর প্রশ্ন কাউন্সিলর পদপ্রার্থীর বয়স কমপক্ষে হতে হবে একুশ বছর অপশান বিতে রয়েছে এবার দেখো তোমাদের এসিক প্রশ্নগুলো এসিকো প্রশ্ন সমস্ত উত্তর করে দিয়েছি ভালো করে শুনে নাও শুনে খাতায় নোট করে নিতে পারো আর যদি মুখস্থ করো মুখস্থও করে নিতে পারো দেখো প্রথম প্রশ্ন ওয়ার্স চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল উত্তর হবে চোদ্দোই মে উনিশশো পঞ্চান্ন সালে এবার অথবা প্রশ্ন রয়েছে ন্যাটো জোট কবে গঠন করা হয় এটা উনিশশো সালে চৌঠা এপ্রিল পরের প্রশ্ন দেতাত শব্দের অর্থ কি দেতাত শব্দের অর্থ উত্তেজনা পোষম তিন নম্বর প্রশ্ন সুয়েস সংকট কবে দেখা দেয় উত্তরটি হবে উনিশশো সালে চার নম্বর প্রশ্ন কোন কোন দেশ ব্রিক্স তৈরি করেছিল দেখো ব্রিক্স বি থেকে ব্রাজিল আর থেকে রাশিয়া সি থেকে সরি আই থেকে ইন্ডিয়া সি থেকে চায়না আর এস থেকে সাউথ আফ্রিকা ওকে এবার অথবাতে রয়েছে সিটিবিটির পুরো নাম কী দেখো সিটিভিটির পুরো নামটা লিখে নেবে এবার তারপর সার্কের নাম কি সার্কের পুরো পুরোনামটাও তোমরা কিন্তু লিখে নেবে ওকে এবার তোমাদের ছ নম্বর রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের কয়েকজন নেতা ও প্রবক্তার নাম লেখো উত্তর হবে জোট নিরপেক্ষ আন্দোলনের কয়েকজন নেতা হলেন নেহেরু নাসের টিটো প্রমুখ ওকে এবার তোমার রয়েছে সাত নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি রাষ্ট্র সাধারণ সভায় সর্বাধিক কতজন সদস্য পাঠাতে পারে উত্তর হবে পাঁচজন এবার অথবার প্রশ্ন আরেকটা রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের মূলধারা সংখ্যা কয়টি উত্তর হবে একশো এগারোটি আট নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জে কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে উত্তর হবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ এবার অথবার প্রশ্নটি দেখো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ কাদের দ্বারা নির্বাচিত হন উত্তর হবে সাধারণ সভার দুই তৃতীয়াংশ সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন পরবর্তী প্রশ্ন বা নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বিচারকদের কার্যকালের মেয়াদ বা সময়সীমা কত উত্তর হবে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের কার্যকালের মেয়াদ ন বছর অথবার প্রশ্ন রয়েছে অর্থনৈতিক বা ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর হবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য সংখ্যা চুয়ান্নটি তারপর দশ নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন উত্তরটি হবে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ কর্তৃক নির্বাচিত হন দেখো এগারো নম্বর প্রশ্ন লোক আদালত গঠনের উদ্দেশ্য দেখো যে সমস্ত বিষয় অত্যন্ত জটিল প্রকৃতি সম্পন্ন নয় সেই সব বিষয় সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি লোক আদালত করে থাকে এবার অথবা প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি হবার দুটি যোগ্যতা লেখ প্রথমত দেখো ভারতীয় হতে হবে তাকে এবং দ্বিতীয়ত ন্যূনতম পাঁচ বছর কোনো হাইকোর্টের বিচারপতি হিসেবে অথবা অন্তত দশ বছর ক্রমে কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে বারো নম্বর প্রশ্ন ক্রেতা সুরক্ষা আইন কোন কত খ্রিস্টাব্দে বা কত সালে তৈরি হয় উত্তর হবে উনিশশো সালে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় এবার দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি কবে হয়েছিল উত্তর হবে ভারত চীন যুদ্ধের সময় ১৯৬২ সালে এবং ছাব্বিশে অক্টোবর ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল এবার অথবার প্রশ্ন দেখো পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন আহ্বান করেন কে উত্তর হবে পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি একশো আট নং ধারা অনুসারে এবার দেখো একটা প্রশ্ন আমি করে দিইনি এই প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে জানাবে আর যদি তোমরা না পারো অবশ্যই কমেন্ট করে বলো আমি এটারও উত্তর তোমাদের কমেন্টে পাঠিয়ে দেবো এবার দেখো তোমাদের রয়েছে পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন পরিচালনার কার দায়িত্বে উত্তরটি হবে সংবিধান অনুসারে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের সমস্ত নির্বাচন পরিচালনা তত্ত্বাবধান ও নির্দেশদান ও নিয়ন্ত্রণ করে থাকে রাজ্য নির্বাচন কমিশন এবার তোমাদের চোদ্দ নম্বর প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ লেখো দেখো গ্রাম পঞ্চায়েতের দুটি কাজ হলো ব্লক উন্নয়নের প্রকল্পগুলির তত্ত্বাবধান করা আর দ্বিতীয় কাজ প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি সংযোগ রক্ষার মাধ্যম হিসেবে কিন্তু কাজ করে এবার অথবা প্রশ্ন রয়েছে এটা দেখো কি আছে কলকাতা পৌর নির্গমের পর্ষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত দেখো কলকাতা মেয়র পরিষদ বা মেয়র ইন কাউন্সিল নতুন আইন অনুসারে মেয়র পরিষদের গঠন কাঠামো সুস্পষ্ট আকারে বলা হয়েছে যে এই কাউন্সিলে একজন মেয়র ডেপুটি ও অনধিক জন সদস্য সংখ্যা থাকবে আশা করি তোমরা সমস্ত উত্তরগুলো ভালো করে লিখে নিয়েছ আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি পরবর্তী এইরকম টেস্ট পেপারের ভিডিও নিয়ে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও